যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে নিজস্ব ক্লাবে গলফ খেলতে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় ঝোপের আড়ালে তাকে হত্যার উদ্দেশ্যে অপেক্ষা করছিলেন এক বন্দুকধারী। জানা গেছে ট্রাম্পের সম্ভাব্য আততায়ী 12 ঘন্টা সেখানে অপেক্ষা করছিলেন। আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বিবিসি। রোববার দুপুরে ট্রাম্প ও তার বন্ধু আবাসন ব্যবসায়ী স্টিভ উইটকফ ওয়েস্ট পাম বিচে অবস্থিত ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে হাজির হন। হঠাৎ করে তার দেহরক্ষী বাহিনীর এক সদস্য গলফ কোর্সের 6 নং গর্তের কাছে ঝোপ থেকে একটি রাইফেলের নল বের হয়ে আসতে দেখেন। ট্রাম্পকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। সোমবার তিনি জানান, খুব কাছ থেকে 4টি বা 5টি গুলি শব্দ শুনেছিলেন। এদিকে তদন্তকারীরা বলেন, বন্দুকধারী কোনো গুলি ছোড়েননি, তিনি ঝোপ এবং উঁচু পাম গাছের ভেতরে লুকিয়েছিলেন। শনিবার দিবাগত রাত 1:59 থেকে তিনি সেখানে অবস্থান করছিলেন বলে তদন্তকারীরা জানান। সোমবার সিক্রেট সার্ভিসের পরিচালক রোনাল্ড র সাফাই গিয়ে বলেছেন, সাবেক প্রেসিডেন্টের সেখানে যাওয়ারই কথা ছিল না, তাই এজেন্টদেরকে দ্রুত একটি জোরাতালি দেওয়া নিরাপত্তা পরিকল্পনা তৈরি করতে হয়। ট্রাম্পকে হত্যার প্রচেষ্টা বানচাল হলেও পাম বিচে তার প্রতিবেশীদের মনে অনেক প্রশ্ন জেগেছে। যেহেতু এটা ট্রাম্পের অনির্ধারিত সফর ছিল, কিভাবে এই বন্দুকধারী বিষয়টি সম্পর্কে জানতে পারলেন? নাকি আন্দাজেই তিনি সেখানে অপেক্ষা করছিলেন? কিভাবে একজন বন্দুকধারী 12 ঘন্টারও বেশি সময় এরকম একটি সুরক্ষিত জায়গায় ঝোপের আড়ালে লুকিয়ে থাকলেন? অস্ত্র এবং অন্যান্য উপকরণ সহ ব্যাকপ্যাক ফেলে বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তিনি একটি কালো নিসান গাড়ি করে পালিয়ে যান। একটি বেসামরিক গাড়ি তার গাড়ির লাইসেন্স প্লেটের ছবি তুলে রাখেন। পরবর্তীতে এই সূত্র ধরেই তদন্তকারীরা রায়ান ওয়েসলি রাউথকে প্রায় 40 মিনিট পর গ্রেপ্তার করেন।